সরকারিভাবে আমাকে অনুমতি না দিলেও আমি একজন বিধায়ক, আমার এটুকু গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার। শাসক দলের হলেও অন্যায় যে হয়েছে, আমাদের বিরুদ্ধে অবিচার হয়েছে, বৈষম্য হয়েছে, তার প্রতিবাদ করার জন্য আজকে সভাটা আমি ডেকেছিলাম। সেই সভা সকলকে, আমার যারা ফলোয়ার গত কয়েকদিনে লক্ষ লক্ষ আমার সমর্থক ফলোয়ার, তারা আমাকে সাপোর্ট দিয়ে রেখেছে, তাদের কাছে আমি ঋণী, দায়বদ্ধ। আপনারা কোনো চিন্তা করবেন না, হুমায়ুন কবিরকে ভুল বুঝবেন না যে হুমায়ুন কবির কোনো কিছুর বিনিময়ে এটা পিছু হচ্ছে, কিন্তু আমরা রাজনীতি করি তো, আমাদের একটা সীমাবদ্ধ ক্ষমতা থাকে, সর্বোচ্চ নেতা নেত্রীর নির্দেশ আমাদেরকে মান্যতা দিতে হয়। তাই তাদের সম্মানার্থে, তাদের নির্দেশকে সম্মান জানাতে আজকের সভা, টেক্সটাইল মোড়ের সভা আমি বাতিল করলাম। এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি নিজে আমাকে কথা দিয়েছেন, সে কথা আমার কাছে রিজার্ভ আছে। 25 জুলাইয়ের মধ্যে রাজ্যে ডেকে এই জেলার সমস্যার সমাধান করব বলেছেন। আমি তেনার প্রতি পূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে, আপাতত এই নির্বাচনে মনোবেশ করার জন্য আমি এই আন্দোলন থেকে বিরত থাকি।